আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড থানা রোড রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসি টিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ। নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখব, রীতি মেলে মঙ্গলবার অনুষ্ঠিত হলো গিরিরাজ গোবর্ধনের পুজো এবং অন্নকূট মহোৎসব। এদিন রায়গঞ্জের ঐতিহ্যবাহী বন্দর গোপাল মন্দিরে পুজো অনুষ্ঠিত হয়, যাকে ঘিরে সকাল থেকে গোপাল মন্দিরে লক্ষ্য করা গিয়েছিল ভক্ত সমাগম। সকালে সকলে হাজির হয়ে যান গিরিরাজের আরাধনায়। প্রায় 56 প্রকার পদ যোগে ভোগের আয়োজন করা হয়। আয়োজকরা জানিয়েছেন, এই পুজো এক সময় ব্রজগোপীরা করতেন। গোপালই নন্দ মহারাজকে গিরিরাজের পুজো করার পরামর্শ দিয়েছিলেন, তারপর থেকে শুরু হয় এই পুজো। বন্দর গোপাল মন্দিরে এই পুজো দেখতে রায়গঞ্জ ছাড়িয়ে জেলার বিভিন্ন প্রান্ত এমনকি বাইরের জেলা থেকেও বহু ভক্তরা এসেছিলেন। আজকে অন্নকূট মহোৎসব, গোবর্ধনের পূজা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, ধরে এরা হচ্ছে। এই পুজো কি কি হয়, পুজো করলে পরে এই পুজো করলে কি কি ইসে হয়? সর্বদিক দিয়ে মঙ্গল, হ্যাঁ সর্বদিক। হ্যাঁ, তার মানে বুদ্ধের মাস চলছে, দামোদর করতে এই মাসে তোমাদের পূজা। আজকে বিশেষ একটা দিন, ভক্তরা কোথা থেকে কোথা থেকে আসে? মালদা, বালুঘাট, রায়গঞ্জ তো আসে, হ্যাঁ ভারতবাড়ি, ইসলাম। এই অন্নকূট যে পুজো, সে পুজোর একটু যদি বলেন আর কি, কীভাবে কী হয় এখানটায় অন্নকূট পুজোটার মধ্যে? কী মহোৎসব পড়েছিল হচ্ছে মাধবেন্দ্রপুর। হ্যাঁ, কত রকমের তৈরি দরকার? 56 রকম। রায়গঞ্জের চোরাইবাহিক সহ মোট 3 জনকে মঙ্গলবার পুনরায় আদালতে পেশ করা হলো। গত 9 তারিখ তাদের গ্রেপ্তার করা হয়েছিল রূপাহার কর্ণজোড়া থেকে। তাদের কাছ থেকে 4টি চোরাই বাইক বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে 3টি বিহারের। চোরাই বাইক উদ্ধারে রায়গঞ্জ থানার বড় সড়ো সাফল্য। আরো 2টি চোরাই বাইক সহ গ্রেপ্তার করা হলো একজনকে। এ নিয়ে রায়গঞ্জ থানার অধীনে এই মামলায় মোট ধৃতের সংখ্যা 3 জন। উদ্ধার হয়েছে 4টি বাইক। পুলিশ সূত্রের খবর, গত 9 তারিখে রায়গঞ্জের রূপাহারে চোরাই মোটর বাইক বিক্রি করতে এসে ধরা পড়ে 2 জন। তাদের মারধর দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সেখান থেকে 2টি বাইক উদ্ধার হয়। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করে কর্ণজোড়া এলাকা থেকে আরো 2টি বাইক সহ একজনকে ধরা হয়। এই ঘটনায় আরো একজন জড়িত রয়েছে বলে দাবি পুলিশের। তার খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের মধ্যে 2 জনের নাম জানা গিয়েছে। তারা হলো ভাটলের বাসিন্দা শাহান নবাব এবং নূর মোহাম্মদ। পুলিশ সূত্রের খবর, বিহারের পূর্ণিয়া জেলার কসবা থানা এলাকায় গত কিছুদিন আগে 3টি মোটর বাইক চুরি হয়। রায়গঞ্জ থেকে উদ্ধার হওয়া 4টি বাইকের মধ্যে সেগুলি রয়েছে বলে পুলিশ জানায়। ডিএসপি রিপন বল জানিয়েছেন, 9 তারিখ গ্রেপ্তারের পর তাদের আদালতে পেশ করা হয়েছিল। 4 দিনের পুলিশ হেফাজত শেষে মঙ্গলবার পুনরায় তাদের আদালতে তোলা হয়। এই ক্ষেত্রে পুলিশের তল্লাশি অভিযান জারি থাকবে বলে জানিয়েছেন ডিএসপি। গত 9 তারিখে পুলিশের কাছে একটা ইনফরমেশন আসে যে রূপাহারে 2 জন ব্যক্তি 2টো বাইক বিক্রি করতে আসে। তো আমাদের সন্দেহ ছিল যে এই বাইক 2টো চোরাই বাইক। তো তার বেসিসে পুলিশ ওখানে পৌঁছায় এবং গিয়ে দেখা হয় যে এই বাইক 2টি চুরি করে বিক্রি করতে এসেছিলো। তো তখন ওদের গ্রেফতার করা হয়। তারপর ওদের কাছ থেকে আরও ইনফরমেশন জানা যায় যে আরও 2জন ব্যক্তি এই কাণ্ডের সঙ্গে জড়িত। আমরা তারপরে আবার রেড করা হয়, সেখান থেকে 1জনকে ধরা হয় এবং 2টো বাইক সেখান থেকেও রিকভার করা হয়। সব মিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত 4টে বাইক রিকভার করা গেছে। আরও 1জন যিনি এই কাণ্ডে জড়িত আছে তাকে তার খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। সব মিলিয়ে 3জন আসামিকে আমরা গ্রেফতার করতে পেরেছিলাম। তাদেরকে 4 দিন পিসিতে নেওয়া হয়েছিল, এখনও পিসি পিরিয়ডে আছে। আমরা আরও খোঁজখবর নিয়ে দেখছি আরও যদি কিছু বাইক রিকভারি করা যায়। অপরদিকে একটি বাইকের মালিক সুরেন পাশওয়ান এদিন উপস্থিত হন রায়গঞ্জ থানায়। তিনি জানিয়েছেন, 6 তারিখ রাত 12টায় বাড়ির সামনে থেকে বাইক চুরি হয়ে যায়। পরবর্তীতে পুলিশের ফোন পেয়ে তিনি বাইক সংগ্রহের জন্য থানায় হাজির হয়েছেন। রাত 12:30 রাত 6 তারিখ রাত
अच्छा क्या हुआ? बैग चोरी हो गया। कैसे? आंगन से, आंगन में रखा हुआ था। अच्छा। आंगन में, आंगन से उठा के ले चला गया। थाना में रिपोर्ट किए, साहब मालूम हुआ 8 की 9 तारीख को साहब फोन किए यहाँ से, रायगंज से, कि गाड़ी आपका पकड़ा गया है। हाँ। जो आप ले जाइए, गाड़ी तो मिल गया उनका। हाँ। क्यों बोलेंगे? आरसीटीवी संवाद रायगंज। মঙ্গলবার 14 নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিবস। দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে সারা দেশব্যাপী। একই ছবি ধরা পড়েছে রায়গঞ্জ শহরে। ওই দিন রায়গঞ্জ পৌরসভা এবং সিনির পক্ষ থেকে শিশু দিবস পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। রায়গঞ্জে পৌর শিশু এবং বিনোদন উদ্যানে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস, সাধন বর্মন, বরুণ ব্যানার্জি, অতনুমন্দু লাহিড়ী, তড়িৎ লাহিড়ী সহ অন্যান্যরা। এদিন ছোট ছোট শিশুরা অঙ্কন, গান, আবৃত্তি সহ একাধিক ইভেন্টে অংশগ্রহণ করেছিল। এই উদ্যানে আগামীতে জওহরলাল নেহরুর মূর্তি স্থাপনের কথা জানিয়েছেন সন্দীপ বিশ্বাস। পৌরসভা এবং সিনির যৌথ উদ্যোগের মধ্যে দিয়ে প্রতিবারের ন্যায় এবারও আমরা রায়গঞ্জ পৌর শিশু বিনোদন উদ্যানে শিশু দিবস পালন করছি। আজ ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তী আপনারা জানেন যে শিশু দিবস হিসেবে পালিত হয়, তাই আজকে শিশুদেরকে সঙ্গে নিয়ে আমরা রায়গঞ্জ পৌরসভা এবং সিনির যৌথ উদ্যোগের মধ্যে দিয়ে আমরা শিশু দিবস পালন করছি মর্যাদাপূর্ণ উপায়ে। আমাদের বিভিন্ন অনুষ্ঠান আছে, অঙ্কন প্রতিযোগিতা, গান এবং আবৃত্তি, বিভিন্ন রকম প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হবে এবং আমরা যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে আমরা শিশু দিবস পালন করছি। আমরা আজকে এখানে একটা আলোচনা করলাম, আমরা বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্স এর পক্ষ থেকে আগামী দিনে এই রায়গঞ্জ পৌর শিশু বিনোদন উদ্যানে পণ্ডিত জওহরলাল নেহরুর আবক্ষ মূর্তি আমরা প্রতিষ্ঠিত করব। 14 নভেম্বর শিশু দিবস উপলক্ষে সামাজিক কর্মসূচি গ্রহণ করলো রায়গঞ্জের ডক্টর অসম ব্রহ্ম ফাউন্ডেশন। সারা বছর তাদের এই ধরনের কর্মসূচি জারি থাকে, তবে শিশু দিবস উপলক্ষে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন রায়গঞ্জ শহরে হাইরোড সংলগ্ন একটি অনাথ আশ্রমে আবাসিক শিশুদের হাতে তুলে দেওয়া হলো কম্বল। শ্রদ্ধা নিবেদন করা হয় পণ্ডিত জওহরলাল নেহরুর প্রতিকৃতিতে। এরই পাশাপাশি এবিটিএ পরিচালিত ভাওয়াইয়া প্রতিযোগিতায় রাজ্যে প্রথম স্থানাধিকারী বনশ্রী বিশ্বাসকে এদিন সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ডক্টর অরিন্দ ব্রহ্ম, দুলাল কুণ্ডু, ভানু পাল সহ অন্যান্যরা। আজকে 14 নভেম্বর শিশু দিবস, আজকে জওহরলাল নেহরুর জন্মদিন। আজকে এই শিশু দিবসে আমরা অনাথ আশ্রমে হাইরোড সংলগ্ন সেখানে আমরা শিশুদেরকে কম্বল বিতরণ করব এবং শিশুদের বিভিন্ন অ্যাওয়ারনেস আমরা ওদেরকে জানাবো, শিক্ষা, তারপরে পরিবেশ এবং স্বাস্থ্য সম্পর্কে আমরা ওদেরকে আজকে জানাবো, বিভিন্ন তথ্য দিব। আমাদের এবিটি এর পক্ষ থেকে বনশ্রী বিশ্বাসকে রাজ্য স্তরে ভাওয়াইয়া গানে ও প্রথম হয়েছে, সেই কারণে ওকে সম্বোধনাও আমরা এখানে দেব। রক্তদান জীবনদান, এই বার্তাকে সামনে রেখে রায়গঞ্জ বাণীবন্দনা পক্ষ থেকে গ্রহণ করা হলো সামাজিক উদ্যোগ। এই সংস্থা 10ম বর্ষপূর্তি এবং কর্ণধার সুস্মিতা ব্যানার্জি পিতার প্রয়াণ দিবস উপলক্ষে মঙ্গলবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শহরে বিধান মঞ্চে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় 25 জন রক্তদাতা রক্তদান করেছেন। আয়োজক সুস্মিতা ব্যানার্জি রায় জানিয়েছেন, প্রতিনিয়ত ব্লাড ব্যাংকে রক্তের অভাব দেখা দিয়েছে, তা কিছুটা পূরণ করতে এই আয়োজন। সকলকে এভাবে এগিয়ে আসা উচিত বলে জানিয়েছেন তিনি। বাণীবন্দনার 10ম বর্ষপূর্তি আর সাথে আমার বাবার প্রয়াণ দিবস, দুটো মিলেই আমরা এর আগের ইয়ারেও করেছিলাম, এই ইয়ারেও করছি ব্লাড ডোনেশন ক্যাম্প। 20-25 জনের মতো দেওয়ার কথা আছে, চলছে, কেবল শুরু হয়েছে। উদ্দেশ্য, ব্লাড ব্যাংকে তো রক্তের একটা অভাব দেখাই যায় সব সময়, তো সেই জন্য চাই যে আমরা এই ধরনের কিছু কাজ করলে পরে যাতে মানুষের পাশে থাকতে পারি, সেই জন্যই এই উদ্যোগ নেওয়া। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।